Bismillahirrahmanirrahim. Nomor 1
আপনি তো সুবর্ণ অংশে আছে আমাদের নিতে হবে কি সাধারণ অংশ ধন্যবাদ সাধারণ অংশ নিয়ম নিয়ম হচ্ছে সর্বসম কি আছে 0.1 তাহলে আমরা এটি কি করব এটি নিয়মটা বুঝতে হবে ওই এখানে যে সংখ্যাটাই আছে সেই সংখ্যাটাই আমরা ওটা আগে লিখে নিব যেমন দশমিকের পরে দশমিকের আগে একটা জিরো আছে তাহলে জিরোটা কোনো বেরোনি তাহলে টু ওটা লেখা শুরু বিয়োগ এখানে আমাদের একটা জিনিস লক্ষণীয় খেয়াল রাখতে হবে এই দশমিক এবং পুরোপুরির মাঝখানে টু এর উপর কোনো কোনো সীমা আছে দশমিক এবং পুরোপুরির মাঝখানে কোনো সংখ্যা আছে কিনা যে সংখ্যাটা থাকবে সেটা বিয়োগ যাবে এখানে আমরা দশমিক এবং পুরোপুরির মাঝখানে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি কিছু নাই সীমা মানে এখানে আমি কেবল একটা জিরো দিতে পারি আর ওই সংখ্যাটাই লিখে নেব সরি ওই সংখ্যাটা পরিবর্তে এখানে এখানে কিউ এর উপর কোন গুণিত আছে 100 এর উপর একটা সম্পর্ক উপর হবে একটা হবে তাহলে একটা নয় গুণ তারপর দিয়ে ফলো টু এই সাধারণ অংশ প্রকাশ হয়ে গেল যদি আর তো এটা কোন নম্বর অংশ গেল কোন নম্বর যদি মার আপনি একটা সম্পর্ক বিষয় হল কথা দেখাই দিই যেমন 0.1 কিউ এর উপর কোন গুণিত আছে তাহলে কি বলছিলাম যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আগে লিখে নিই তাহলে শূন্যর কোনো ভ্যালু নেই পানি শূন্যের ভ্যালু নেই তাহলে এখানে কি হবে কারো লেখলাম বিউ তাহলে বললাম একটা আগে যে দশমিক এবং পুরোপুরিকের মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখে দেবে তাহলে দশমিক এবং পুরোপুরিকের মাঝখানে যে মান আছে দেখতে পাচ্ছি এটা বিউ যাবে আর হচ্ছে পুরোপুরি যে সংখ্যাটা থাকবে যে সংখ্যাটা সংখ্যার উপর থাকবে সেটা 9 হবে তাহলে একটা সংখ্যার উপর কোনো গুণিত চিহ্ন দেখতে পাচ্ছি 9 3 তাহলে একটা 9 হলো এবং কোনো গুণিত এবং দশমিকের মাঝখানে একটা ভর আছে বুঝলেন একটা শূন্য হবে বিপ্লব 19 এটা কাটাকাটি করলে হবে আর 6 দা কাটা গেলে 6 দা গুণে 12 6 শূন্য 9 6 গুণে 12 শূন্য এই সাধারণ অংশ প্রকাশ করা হয়ে গেছে বুঝতে সাধারণ অংশ প্রকাশ করা হলো শেষ তারপরে আসো আর কত জায়গা দিচ্ছি সংযুক্ত প্রশ্ন ক নম্বর অথবা খ নম্বর ধরতে পারে সদিশ দশমিক ঘন আসে প্রকাশ করো সিক্স তোমাদের পাঠ্য বই 6 নম্বর সদিশ ঘন আসে প্রকাশ করো ঠিক আছে আমাদের পাঠ্য বইয়ে দেখো ক নম্বর এভাবে দেওয়া আছে আমি এক নম্বর করে দিচ্ছি নম্বর ক নম্বর 2.3 এর উপর কোনো কোনো চিহ্ন আছে কমা 5.23 হাই এরপরে পুরোপুরি চিহ্ন আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা অনাবৃত মানে যেটার উপরে পুরোপুরি চিহ্ন নেই দশমিকের পরে এখানে দশমিকের পরে অনাবৃত অংশের সংখ্যা জিরো এখানে হচ্ছে টু মানে এক তাহলে অনেকগুলো অংশের এখানে অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা এবং আবৃত এবং আবৃত অংশের অংশের অঙ্কের সংখ্যা অংশের অঙ্কের সংখ্যা এখন দেখো আবৃত অংশের অঙ্ক এখানে আছে প্রথম আছে একটা পরে হচ্ছে একটা দুইটা দুইটা তাহলে 1 এবং 2 1 2 অতএব এদের লসাগু তাহলে 1 গুণ 0 লসাগু 2 হবে তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমরা কিন্তু অংশের অঙ্ক সংখ্যা পেয়েছি 1
আদৃত অংশ অংশের সংখ্যা 1 2 এদের কত সংখ্যা আছে 2 তাহলে এটা মানে মানে যোগ করব তাহলে 1 আর তাহলে যোগ করে দেব 1 2 সমান সমান 3 হবে তাহলে এই আদৃত অংশের অংশের সংখ্যা হবে 3 তার প্রথম অংশটা লিখি 2.3 তারপরে বড় অংশটা 5.23 তাহলে আমাদের টোটাল বলছিলাম কত হচ্ছে 1 2 3 তাহলে আমাদের সদস্য বর্ণাংশ প্রকাশ করতে হলে টোটাল তিনটা সংখ্যা লাগবে তাহলে 2.3 3 এর উপর একটা চিহ্ন দেখতে পাচ্ছেন তাকে বলা হয় পূর্ণগুণিত চিহ্ন এই পূর্ণগুণিত চিহ্ন তিনটা তিনটাকে আমরা অসংখ্যবার লিখতেই পারবো যত খুশি যত প্রয়োজন ততই লিখতে হবে কিন্তু আমাদের লেখতে হবে কয়টা সংখ্যা তিনটা তাহলে আমাদের এই তিনটাকে আমি তিনবার লিখে দিব তারপরে আসো দ্বিতীয় সংখ্যাটা কিন্তু আমাদের পূর্ণাঙ্ক সংখ্যা হতে হবে তিনটা এখানে দশমিকের পর কয়টা সংখ্যা দেখতে পাচ্ছি তিনটা এটা তাহলে আমি কিছু করে না এটা লিখে দিলে হবে তাহলে হবে 5.235 তাহলে তোমাদের এই হল সদৃশ দশম অংশে প্রকাশ করা হলো এবারে তোমরা পরে অঙ্কগুলো করবা নেক্সট ক্লাসে তোমাদের এরপর থেকে আজকে তাহলে 5, 4, 5, 6 তিনটা অঙ্কের যেটা একটা করে দেখালাম এমনি সবগুলো করে হলো নেক্সট ক্লাসে আমি পরবর্তী অঙ্কগুলো দেখাই দেবো এই জন্য তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে পরবর্তী ক্লাসগুলো প্লট লিখে পাঠাবো এ পর্যন্ত সকলে ভালো থাকো খুদা হাফেজ এই 1 থেকে আমার কথা গেছে আমি